কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ, কি বলছিস? অনেক কত বড় ডিরেক্টর, এত বড় ডিরেক্টর ওই হ্যাঁ, আপনি এত টেনশন হচ্ছে? টেনশন করব না। আচ্ছা, কোহিনূর কি সুন্দরী, কি অসাধারণ, হাজবেন্ডকে দেখলা? আচ্ছা, দেখলা হাজবেন্ড কি? এতটুকু লম্বা দাড়ি, মানুষের থেকে দাড়ি বড়, কি অদ্ভুত! এদের সঙ্গে কোহিনূর ভাবতে পারতেছে, দুশ্চিন্তা হচ্ছে, এরকম একটা সুন্দরীর সঙ্গে কিভাবে হলো? বস, একদম ঠিক কথা হই রে। তো আমার একটা অবজারভেশন আর কি, মানে এই দুনিয়ায় আমি যত সুন্দর মেয়ে দেখছি, তাদের হারোই এরকম হ্যান্ডসাম হাজব্যান্ডের সাথে বিয়ে নেওয়া হয়, কোনো ভালো দামেই তেরো না হয় না, হবাল আর কি। আচ্ছা বাদ দে বন্ধা, এই জন্য আমরা টেনশন না করি, আমাদের ফিল্ম মেকিং নিয়ে আমরা একটু ভালোভাবে চিন্তা করি যে কীভাবে ফিল্মটা ভালোভাবে মেকিং করা যায়। চিন্তা আমি করবো, কিন্তু কোহিনূরকে আমার চাই। শোনো, সবাইকে পটিয়ে পারো, যেভাবে পারো, দরকার ধমক দিয়ে পারো, কোহিনূরকে নায়ক আমি করবই, ওকে আমার কাছে বেরাও। ঠিক আছে বস, অনেক কোনো টেনশন নেবেন না, আমি আপনারা কথা দিলাম, এনিওয়ে আমি কোহিনূরকে ম্যানেজ করবো, এটা আমি আপনাকে কথা দিলাম। আমিও কথা দিয়েছিলাম, আব্দুল কথা রেখেছি, এ কাপড় ভাই আপনার জন্য নতুন নায়িকা নিয়ে এসেছি, বস। কথা দিলাম না, তোমাকে বলেছিলাম এরকম একটা সুন্দর ফুলের মতো পবিত্র একটি মেয়েকে তুমি হাঁটিয়ে আনলে, হাঁটাতে হাঁটাতে আনলে। তরি বস, আসলে ও তো নায়িকা হতে চায়, তাই ওর একটা পরীক্ষা নিচ্ছিলাম, ওর ধৈর্যের পরীক্ষা, এই জন্য ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি। এইখানে তুই কি ডিরেক্টর হয়ে গেছিস? তুই পরীক্ষা করবি, যা বাইরে যা, আমার একটু কথাবার্তা আছে, যা। হ্যাঁ, তুমি এখন একটু বাইরে যাও। হ্যাঁ মজনু, তুমিও একটু বাইরে যাও। হ্যাঁ, তোমাকেও বাইরে যেতে হবে। সুনিয়া, তুমি ভাইয়ের সাথে কথা বলো, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ বসো, সুন্দরভাবে কথা বলো। কমন সেন্স নেই, কখন যেতে হবে, কখন বসতে হবে, বোঝে না, বোঝে না। আচ্ছা, তুমি শখে অভিনয় করতে এসেছো নাকি অভিনয়কে ভালোবেসে এসেছো, কোনটি? জি ভাইয়া, অভিনয়ের প্রতি ভালোবাসা আছে বলেই তো অভিনয় করতে আসছি। তো ব্যাপার হচ্ছে যে অভিনয়কে ভালোবাসলে তো হচ্ছে না, যারা অভিনয়টাকে শেখাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তাদেরকে তো ভালোবাসতে হবে নাকি? ঠিক বুঝলাম না। বুঝবে না, মেয়েটা বুঝবে কি করি, বোঝার জায়গায় তো যাওয়া হয়নি, সব কিছু বুঝিয়ে বলবো, কি করে অভিনয় করতে হবে, কি করে যে অভিনয় করাচ্ছে তাকে ভালোবাসতে হবে, তাকে যত্ন করতে হবে, আস্তে আস্তে সব কিছু। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যালা বাজে রে, সাদের ওই মালকা বানু, সাদের ওই মালকা বানু, কত সাজন সাজে রে, মালকা বানুর দেশে।
আপনার উপকার করতে এসেছে আমি এইভাবে ফেসে যাবো আমি কখনো ভাবতেও পারিনি। এটা কি বলতেছিস, ফাঁসার কি হইলো? মানে আল্লাহ যা করেছে তো ভালোর জন্যই করেছে। দেখেন, জ্ঞান দিবেন না, হ্যাঁ একদম জ্ঞান দিবেন না। কার ভালো হয়েছে? সব ভালো তো আপনার হয়েছে। আমার বিয়েটা যে কখনো এইভাবে হবে আমি স্বপ্ন কল্পনা করিনি। রে কপালে লিখন না যায় খণ্ডন, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। জব্বার ভাই আপনি একদম চুপ থাকেন, হ্যাঁ আপনার একটা কথাও বলবেন না। আপনার কথা একদম আমার বিশ্বের মতো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটাও কথা বলবো না, খালি এইটুকু বল যে বিয়ের কাগজপত্র সব নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, সব কাগজপত্র আমার ব্যাগের মধ্যেই আছে। আর আল্লাহ রাস্তা একটু চুপ থাকেন, আমি একটু কান্না করে আমার মনটা হালকা করে। সাথে রই মালকা বানু দিয়া হবে মনু মিয়ার সাথে রে, আই লাভ ইউ মালকা। আমার মায়ের না বাবা, আমার প্রাণটা বিখ্যাত আমারে বাঁচাও। আমি 2 ঘন্টা সময় দেবো, এই 2 ঘন্টার মধ্যে তোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পোলা মায়া যে যেখানে আছে ফোন করে 5 লক্ষ টাকা নিয়ে আসবি। যদি 2 ঘন্টা ওভার হয়ে যায় তাহলে কিন্তু কাটা শুরু করো, পয়লা নখ থেকে শুরু করুন। কাটতে 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 যদি 1000 টুকরাও হয়ে যায় আমার কিছু করণের নাই। নীলা মনিভাই কিছু শুনছিল না? হ্যাঁ, এই ইন্দুরের বাচ্চা, ইন্দুরের বাচ্চা আর আমার ধরে 5 লাখ টাকা দাবি করবো। তাড়াতাড়ি দরজা দরজা ভাঙে ভিতরে এলে খুন খারাপি করিয়া ফেলবো। আমাদের আমরা খারাপি দেবো তাই। দেখছেন এটার নাম হলো স্ক্রিপ্ট, আমি স্ক্রিপ্ট দেহে দেহে ওই সংলাপ বলতেছি। আপনারা যেটা শুনছেন ওটার নাম হলো ডায়লগ, আমি তো ডায়লগ দিতেছি রে ভাই, সিনেমার ডায়লগ। সিনেমার ডায়লগ কেন? বাইসলামি করার টাকা না পুরা সাবা মারছে ভাইয়া। হ্যাঁ এটা ডায়লগ হিরো কার ডায়লগ নেই, তুই তো হিরোর ক্যারেক্টার করার লাগি আনো গেছো, তুই কি ভিলেনের ক্যারেক্টার করবি না কোনো? ইয়াকুব ভাই, আপনার অভিজ্ঞতা আমি সম্মান জানাই, আপনি যেটা কইছেন সেটা মোটামুটি ঠিক কথাই কইছেন। এই যে দেখেন নেহাপরে তো নিশ্চয় জানেন তারপরে কি লেখা আছে। তারপরে লেখা আছে, সে সুযোগ আমি তোকে দেব না শয়তান, আমার বাবাকে টুকরা টুকরা করার আগে গুলি করে তোকে ঝাঁঝরা করে দেব, এটা হলো আমার ডায়লগ। আর এর আগে যেটা কইছি ওটা হলো ভিলেনের ডায়লগ। আসলে হয়েছে কি ভাই, ওই এয়ারসেলের সময় তো 2 জনকে লাগে, ভিলেনও লাগে আবার আপনার ওই নায়কও লাগে, ইনি তো কেউ নাই, আমি নিজেই আমার ডায়লগ দিতেছি আবার নিজেই ওই ভিলেনের পক্ষে দিতেছি, বোঝেন নাই? তার মানে হইতেছে মামার ওই আন্টি নাই না? অবশ্যই নাই, আপনারা কি আমি বিশ্বাস করতেছেন না? কি আচ্ছা ভাই, আমি কি জাদুকর না হে? হ্যাঁ যদি জাদুকর হইলেন নি তাহলে না একটা কথা ছিল, যেরকম ওই বুটকি মামি, সরি ওই বুটকি সুফি আন্টি, আপনার মামাও তো বিশাল বড়, আমি তো যদি জাদুকর হইলেন নি তাহলে না আমি কুমার কাশা সুমন্ত্র সুদা হাও করে দিবে হেললাম নি, এত বড় মানুষে আমি কি করে এক করে বুঝতে পারছি। দেখো
দাবা দিছ শুনো এখানে ঘুমায় না পাঁচিল কত টাকা চল নাই বুঝছি আমি তবে একটু খোঁজ খবর রাখ রে ভাই আমার মামা চলো যে তো মামা আর তো কোথায় গেল বুঝছি তোর কাছে নাই ঠিক আছে গেছিল বল একটু খোঁজ লাগা খালারি খুব তোর যে আমি কবে জুতা পেটা করবো রে তুমি আমার সন্দেহ করতেছ তুমি কি অহন্য মনে করো যে তোমার মা আর ওর কুত্রে আমি কিডন্যাপ করে আপনার গুম করে আলছি এটা যদি তোমার কাছে মনে হয় তাইলে তোমার কাছে যা খুশি জিতা জিতা করতে মন চায় আমারে তুমি তাই করো আমি মাইনে নি বাবু আপনার কি মনে হয় আমি কি মানে বসে থাকার মতো মানুষ খালি যদি আপনি আমার বয়সে বড় না হইতেন না আপনার এত কিছু বলা লাগতো না আমি যে কি কি করতাম আপনার সাথে আর আপনি কোন সাহসে আমার আব্বারে পরামর্শ দিছেন ওই পুলিশ নিয়ে মনির ভাইয়ের বাসায় যেতে বোকা নাকি তুমি তো একটা বোকা মেয়ে আরে হরকত বুইরা তোমার মারে লয়ে ফলাই গেছে গা তুমি অহন্য হেরার ফককেই কথা কইতেছ তুমি যদি পুলিশের কাছে যাইয়া কমপ্লেন না করো যদি তার সব কিছু না জানাও তাহলে তো তোমার মারে আর জীবন উপায়তা না আর আপনি এত শিওর হয়ে কেমনে বলতেছেন যে হরকত টাকা আমার মাথা নিয়ে পালাইছে হ্যাঁ কোনো বিপদ আপদ হইতে পারে পারে না শুনো গো মা মিষ্টি ওই হরকত বুইরা রে আমার সে ভালো কেউ ছিল না বলতে গেলে ইতান লজ্জা শরুমের কথা কিন্তু ওই যে হরকত বুইরা কিতা করছে আমার লগে ফাঁসটা বছর আমার লগে প্রেম ফিরিতি করছে আমারে লইয়া দেশ বিদেশ কত হানো ঘুরতে গেছে আমরা তো এক লগে আসলাম তারপরে কিতা করছে যেই না তোমার মায়ে আইছে তোমার মায়েরা দেখা বুইরা বেড়া করে পাগল হয়ে গেছে গা তোমার মার প্রেমে পড়ছে এই বুইরা বেড়াই তোমার মারে লয়ে বাইকে গেছে গা আর কেটা যাইবো শুনেন আপনার সাথে হরকত কাকার প্রেম ছিল আপনার কি মনে হয় আমি বোকা মানে আপনি নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন আমি বুঝি না আচ্ছা ঠিক আছে এরপরে দাও যদি তুমি আমার বিশ্বাস না যাও তুমি একটাবার মনির রেজায় খালি জিগাও এরপরে তুমি যা সিদ্ধান্ত কইবা আমি হেইডাই মাথা ফাইত্তা অবশ্যই জিজ্ঞেস করবো কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন আমি আপনাকে বলে রাখতেছি আপনাকে কিন্তু খবর করে ছাড়বো আমি তুই কি খবর করবি আমার তোর আর খবর সারা দেশ পড়তাছে কি অদ্ভুত মিল আমাদের দেশ ও মনের মাঝে মানে আমি মনে মনে তোমার বুঝি তুমি এসে সামনে হাজির আচ্ছা রিঙ্কি তুমি তো এমনও সুন্দর তার মাঝে কেন মেকআপ করো তুমি এই যে লিপস্টিক টিপস্টিক কেন দেও আমি মেকআপ করলে আপনার সমস্যা কি অবশ্যই সমস্যা আছে কি তা হোক তুমি তুমি তো মনে করো এমন আলপায় তোমার যা বানাইছে বুঝতে পরিচাইতে সুন্দর তুমি তার মাঝে মনে করো যদি আবার মেকআপ মারো দুগুমি তো কপ্টেলই যায় আর এই কপ্টেল আলা চেহারা লইয়া ভাড়া যদি তুমি যাও বুয়াইতে তোমার দিকে চাইলে মনে হলো আর চাইলেই কেমনটা লাগবো বুঝছো না আমার তো খারাপ লাগবো সহ্য হইতো না আমার তো তাকালে কি হয়েছে আমার না সহ্য হইতো না তুমি বুঝো না নি থামেন এইসব কথা না অনেক পুরনো কথা এগুলো শুনতে শুনতে আমার কানটা পচে গেছে আপনার মামা হারাইছে না আপনি আপনার মামারে খুঁজতে যান ঠিক আছে আচ্ছা তা ঠিক আছে চলো সমস্যা নাই আমি আর তুমি মানে আমরা দুজন মিলে আমাদের মামাকে খুঁজব চলো একসাথে যাই আর শুনেন এইসব ফালতু কাজ করার জন্য আমার কাছে টাইম নেই আপনার মামা আপনি খুঁজেন যান রিঙ্কি রিঙ্কি তুমি তো রিঙ্কি নাই তুমি তো সুমকি আমার দিল আছে তোমারে সুমকি চলেছে একা হতে সুমকি হলে দোষ কি তাতে আর মেনেছে দিনের আলো রাখলে যে কিরকম ভালো লাগে তোমারে রিঙ্কি আই লাভ ইউ রিঙ্কি আপনার মামার সাথে হেলেন আন্টি প্রেম ছিল এসব কথা তুমি কেন বলতেছো তোমার আম্মারে বুঝিয়া পাই মামারে বুঝিয়া পাই তারপর তুমি এইসব ব্যাপার নিয়ে আলোচনা আমি যেটা জিজ্ঞেস করেছি উত্তর দেন আপনার মামার সাথে হেলেন আন্টির প্রেম ছিল কি ছিল না প্রেম মিটা মিটা কথা প্রেম তার বলে ভালো সম্পর্ক ছিল আর তারা কক্সবাজার গিয়েছিল না বুঝতে পারতেছি না এসব জানিয়ে তুমি এটা বলবা গিয়েছিল কি না
গেছিল ঘুরতে গেছিল এই আর কি আর কিছু না এইসব কথা আপনি আমাকে আগে বলেননি কেন আপনার মামা একটা চরিত্রহীন একটা ভণ্ড একটা প্রতারক সে প্রথমে হেলেন আন্টির সাথে প্রতারণা করেছে এখন টার্গেট করেছে আমার মাকে আপনি টেনশন নেবেন না আপনার চরিত্রহীন মামাকে আমি একদম ছাড়ব না জব্বর ভাই আপনার ঘরে দুইটা বউ আছে তারপরে আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসলেন তোর মাথা কি ঠাটা পড়েছে নাকি দেখতেছ না এবার প্রথম বউ তারে আরেকবার বিয়ে করেছি এই আরেকবার বিয়ে করেছি মানে প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তর একটাই একটা মেয়েকে কি বারবার বিয়ে করা যায় দুবার বিয়ে করা যায় ঘটনাটা কি খুলে বলেন তো খুলে বলার কিছু নাই আমার বউ হঠাৎ করে বলল যে আমরা কবে বিয়ে করেছি ভুলে গেছি বিয়ের কিরম স্বাদ এই জন্য আরেকবার বিয়ে করলাম তো ভাবি এইবার যে জব্বর ভাই আপনার বিয়ে করে নিয়ে আসলো সেটা কতদিন মনে থাকবে যতদিন খুশি ততদিন মনে থাকবে আপনার এত কথা বলার কি আছে হ্যাঁ আপনি যান আপনার কাছে যান কি ব্যাপার ভাবি ভাবি আমার তো মনে হইতেছে জব্বর ভাই আপনারা জোর করে বিয়ে করছে সেই জন্য আপনার রাগ এরকম ফসফস 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 করতেছে আমার ফসফস করতে ইচ্ছে করতেছে এই জন্য আমি করতেছি যত সব পাগল ছাগল থাকি পারি ভাবি জব্বর ভাই ভাবি তো রাইকে 420 হয়েছে বিষয়টা কি বিষয়টা হলো যে আসল রাইট করতে দেরি হচ্ছে তো সেই জন্য রেখে আছে দোয়া করেন আমার জন্য ভালো থেকে ভাইরা ভাইরা বেটা আমি কি পাগল হয়েছে তোর জন্য দোয়া করবো ঠিক আছে দোয়া করবো যাতে এই বউটা চিন্তা চায় আমি যাতে একটা নতুন কাস্টমার পাই এত সুন্দর চেহারা নিজের তো কাস্টমার হইতে ইচ্ছা করে আফা আর মাথায় উপেন আইডিয়া তুমি যদি আর আইডিয়া মতো কাম করতে পারো তাহলে আজগের মধ্যে এই সুস্কি এই বাসাত্তন বাড়িয়ে দেবে হুন টিয়া এই ধুমশিলে বাসাত্তন বাইর করলে তুই আর যেটা করতে কবি আমি সব কাজ করবো আজ থেকে হুনি যাইব তো হুম হেতি ভূতেরে আর জিনেরে ভয় পায় কেন তুই যদি এমন আচরণ করতে পারস যে তোর উপরে জিনার ভূত ভর করছে তাহলে হেতি এই আজকেই এই বাসাত্তন বাড়িয়ে যাই হরে এটা তোকে বালাবতি কইছস কিন্তু টিয়া এটা তো যদি কাজ না হয় তাহলে আই তুই আগে নেগেটিভ চিন্তা করস কিলে হ্যাঁ বালা চিন্তা করতে পারস না আগে আর কোথা মতো কামড়া করে দেখ তারপরে দেখবি এই বাসাতন চলে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হুন ওই মাংসের উপরে জিনে আর ভূতে আসর করলে কেরম কেরম করে আচরণ করে না আর এখানে হেঁটে দেবাসে আমার বইয়ের হাত ধরিস না তোর আজকে কল্যাণে পড়িতে ফেলে।